বন্ধুরা, সকাল সকাল আজকে তোমাদের সাথে মাধ্যমিকের ইংলিশের সাজেশন শেয়ার করছি। তো প্রথমে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সি ফেভার। সি ফেভার থেকে প্রথমে তোমাদের এই প্যারাগ্রাফটা, গল্প থেকে এই প্যারাগ্রাফটা দিয়ে দেবে। দেখো, আই মাস্ট গো ডাউন থেকে ট্রিক্স ওভার অবধি তোমরা লক্ষ্য করো, এই প্যাসেজটা তোমাদেরকে সি ফেভার থেকে তুলে দেবে। আমি কিন্তু মাধ্যমিকের ইংলিশের সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছি সম্পূর্ণ, তাই কিন্তু কেউই এই ভিডিওটাকে স্কিপ করবে না। সকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, আর যদি পছন্দ না হয় আনলাইকও করে দিতে পারো, কিন্তু এই ভিডিওটি দেখার চেষ্টা করো, উপকৃত কিন্তু তোমরাই হবে। তো এই সি ফেভার ফেভার থেকে তোমাদের আই মাস্ট গো ডাউন থেকে পুরো লং ট্রিক্স ওভার অবধি তোমাদেরকে পুরো একদম এই আমি মার্কিং করছি এইটুকু তোমাদেরকে প্যাসেজ তুলে দিল। তুলে দিয়ে তোমাদেরকে দেখো দু নম্বরে দুটি প্রশ্ন দেবে, 2×2=4। একটা প্রশ্ন দিচ্ছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিড দ্য লাইফ অফ আ গিপসি। দু নম্বর প্রশ্ন দেবে, হোয়াই ওয়াজ দ্য ওয়াইন্ড কম্পেয়ার টু দ্য নাইফ। এই দুটি প্রশ্ন এই প্যাসেজ থেকে তুলে দেবে, 2, 2, 4 নম্বর কিন্তু এখান থেকে থাকবে। এরপর তোমাদের আরও একটি কবিতা থাকে, সেই কবিতাটার নাম হচ্ছে মাই ওন টু ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি বলেছে, রিড দ্য ফলোয়িং স্ট্যান্জাস অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। এই কবিতাটাকে তোমাদের ভালো করে পড়তে হবে। কবিতা থেকেও কিন্তু ইভেন 2 নম্বরের দুটি প্রশ্ন থাকছে, 2×2=4। কবিতা থেকে প্রথম প্রশ্ন থাকবে, হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সে, মানে বৃদ্ধ মহিলাটি কি বলেছিল ওই মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটিতে। আরেকটা হচ্ছে, হু ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ আ পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। তো এরপর আরেকটি কবিতা তোমাদের রয়েছে, সেটা হচ্ছে দ্য স্নেল। দ্য স্নেল আর মাই ওন ট্রু ফ্যামিলি কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কবিতা এবছর 2023-এর জন্য। দ্য স্নেলের এই টু গ্রাস থেকে মাছ অবধি এই প্যাসেজটা তুলে দেবে কবিতার। এখান থেকে তোমাদেরকে দুটি প্রশ্ন আসবে, 2×2=4 নম্বর। একটা হচ্ছে, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ টু, আর একটা হচ্ছে, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ওয়ান টাচ ইটস হর্নস। এই দুটো কিন্তু প্রশ্ন আসবে। তাহলে প্রথমে হচ্ছে তোমাদেরকে দেখালাম যে সি ফেভার থেকে তোমাদের প্যাসেজ তুলে দিচ্ছে এবং দু নম্বরে দুটি প্রশ্ন দিচ্ছে, মাই ওন ট্রু ফ্যামিলি কবিতা থেকে তোমাদেরকে প্যাসেজ তুলে দিচ্ছে বা কবিতার লাইন তুলে দিচ্ছে, সেখান থেকে দু নম্বরে দুটি প্রশ্ন থাকছে, আর দ্য স্নেল থেকে তোমাদের কিছু কবিতার লাইন তুলে দিচ্ছে, সেখান থেকে দু নম্বরে দুটি প্রশ্ন থাকছে। এরপর কিন্তু রিডিং বা আনসিন থাকবে। আনসিন বলতে কি, অনেকেই এটার অবগত নয়, আনসিন মানে হচ্ছে সিন নয়, অর্থাৎ যেটা তোমাদের টেক্সট বই নেই, বাইরে থেকে কোনো একটি গল্প বা কোনো একটি ঘটনা কিছু প্যাসেজ সেটাকে তুলে দেবে, তোমাদের সেটা পড়ে সেখান থেকে তোমাদেরকে কিন্তু মানে প্রশ্ন উত্তর করতে হতে পারে। তো ওই প্যাসেজ তোমরা এই আনসিনটাকে ফলো করে যেতে পারো। আই থিঙ্ক আমি আনসিন কমন আসে না আমি যেটুকু জানি। তো আনসিন থেকে 2×2=4 নম্বর, মানে তোমাদের 1 নম্বরের এসএকিউ আর তোমাদের যে টিক মার্ক সেটা আসবে, আর 2 নম্বরে দুটি বড় প্রশ্ন, 4টি আসবে, দুটি লিখতে হবে ওই আনসিন থেকেই। এরপর তোমাদেরকে আরও একটি আনসিন তোমাদেরকে আমি দেখাচ্ছি, স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকেও একই 2 নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে, 4টি আসবে। তো আনসিন প্র্যাকটিস করে যেও নিজেদের মতো। আনসিন কিন্তু এই আমি যেগুলো দিচ্ছি, আমি এই পিডিএফটার লিঙ্ক তো তোমাদের অবশ্যই দেবো, যদিও বা পিডিএফ থেকে প্র্যাকটিস করে নিতে পারো। এবং এর পাশাপাশি তোমাদেরকে আমি বলবো, তোমরা কিন্তু আনসিনটা টেস্ট পেপার দেখে প্র্যাকটিস করো, সেখান থেকে কিন্তু কমন পেয়ে যেতে পারো। আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আমি যেটা দিচ্ছি এখানে তোমরা চোখ রাখতে পারো। এইভাবে কিন্তু এবছর একটু চেঞ্জেস আসছে কিছু কিছু ক্ষেত্রে, কোনো একটি লাইন তুলে দিল এবং সেটা বলল কোন টেন্সে রয়েছে, তো এরকম আসতে পারে। অথবা আর্টিকেল প্রিপারেশন যেরকম আসে সেটা তো আসবেই, তোমাদের কারেকশান আসবে, এবং গ্রামার কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। গ্রামার কিন্তু তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ডু অ্যাজ ডিরেক্টেডও তোমাদেরকে দেবে গ্রামার, মানে আর্টিকেল প্রিপারেশনের সাথে সাথে ডু অ্যাজ ডিরেক্টেড দেবে, এবং সেখানে তোমাদের একটা হয়তো হতে পারে তোমাদেরকে ন্যারেশান চেঞ্জ দেবে, একটা একটা ভয়েস চেঞ্জ দেবে, একটা স্প্লিটিং দিল, একটা সিঙ্গেল সেন্টেন্স দিল। আই থিঙ্ক এইভাবে বলা, মানে এই সাজেশানটির দ্বারা বলা কিন্তু সম্ভব নয়, কিন্তু এইভাবে বলা যায় যে ন্যারেশান একটা দেবে, ভয়েস একটা দেবে, একটা নাউন ফর্ম দিতে পারে, আর একটা সিম্পল সেন্টেন্স দিল, একটা নেগেটিভ সেন্টেন্স দিল। তো এইভাবে বলা যায়
ঠিক আছে, তো ভয়েস চেঞ্জ, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ, এইগুলো প্র্যাকটিস করে যাবে। এবার যদি জিজ্ঞেস করো কোথা থেকে প্র্যাকটিস করবে, তাহলে এবিটিএ টেস্ট পেপার কিংবা এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের ক্ষেত্রে যদিও বা প্র্যাকটিস করাটা ঠিক হবে না, তো তোমাদের বলবো যে পর্ষদের যে টেস্ট পেপার তোমাদের ফ্রিতে স্কুল থেকে দিয়েছে তারা প্র্যাকটিস করতে পারো সেখান থেকে, অথবা WBTA টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো। এরপর আমরা ফ্রেজাল ভার্বের দিকে লক্ষ্য রাখি। ফ্রেজাল ভার্বে দেখো সারেন্ডার্স, এই ফ্রেজাল ভার্বটা, বিগেন, রিজেক্টেড, এই তিনটি ফ্রেজাল ভার্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছর হতে চলেছে। ঠিক আছে, তো আপাতত তোমরা কিন্তু এখানে যে কটা ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে এবং যে কটা গ্রামার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সব প্র্যাকটিস করে যেও। এছাড়া এবার কী প্র্যাকটিস করবে রাইটিং স্কিলে, সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিই এডিটোরিয়াল লেটার কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। এই যে অতিরিক্ত কী বলবো টিভি টেলিভিশন, এর ফলটা পড়ছে আমাদের উপরে কী, কুপ্রভাবটা কী, এডিটোরিয়াল লেটার এইভাবেও আসতে পারে। প্লাস্টিক ব্যাগ আবর্জনা বাড়াচ্ছে, এই নিয়েও এডিটোরিয়াল লেটার লিখতে হতে পারে এডিটরকে। তিন নম্বরে আসতে পারে যে র্যাগিং হয় যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে, কলেজে, স্কুলে, সেগুলোর ক্ষেত্রে তোমার মতামত কী, এটাও আসতে পারে। তো ইয়াঙ্গার ব্রাদারকে একটা নিউ মানে তুমি বেনিফিট লিখছো যে নিউজ পেপার পড়লে কী হয়, এই ধরনের লেটারও আসতে পারে। ঠিক আছে, এর পাশাপাশি তোমাদের হেডমাস্টারকে যে তুমি বই একটা বই পেয়েছো, সেই বইটা হয়তো দেখা যাচ্ছে কোথাও ছেঁড়া, সেই বইটা তুমি চেঞ্জ করতে চাইছো, তাই হেডমাস্টারকে একটা লেটার লিখতে হবে, এরকমও আসতে পারে। তো আমি টোটাল এখানে নয় নয় করে লেটার কিন্তু, লেটার, রিপোর্ট, রাইটিং স্কিল মিলিয়ে কিন্তু তোমাদের 18খানা প্রায় লেটার আর রিপোর্ট দিয়েছি। ঠিক আছে, এবারে স্টোরি রাইটিং আসতে পারে। স্টোরি রাইটিংয়ের মধ্যে যেরকম দ্য ফার্মার অ্যান্ড হিজ আইডল সন্স, দ্য উলফ অ্যান্ড দ্য গ্রেভ গ্রেন, তারপরে দ্য রাইট জাজমেন্ট, আ ম্যান ফ্রম দ্য মার্স, অথবা এটা প্যারাগ্রাফ রাইটিংয়েও আসতে পারে। প্যারাগ্রাফ রাইটিংয়ে কিন্তু স্কুল রিপোর্টস, ডিসিপ্লিন ইন স্টুডেন্টস লাইফ, কম্পিউটার ইউজফুলনেস, আ ভিজিট টু আ ফেয়ার, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো কিন্তু সব আসবে স্ক্রিনের ওপর যেটা দেখছো তোমরা সকলে। এর পাশাপাশি প্যারাগ্রাফ কিন্তু ইম্পর্টেন্স অফ রিডিং বুক ছাড়াও 9টি আমি টোটাল প্যারাগ্রাফ দিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে এই যা যা দিলাম এবছর কিন্তু নোটিস ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে লেটার, রিপোর্ট আর প্যারাগ্রাফ, স্টোরি। এই লেটার, রিপোর্ট, প্যারাগ্রাফ, স্টোরি তোমরা যদি প্র্যাকটিস করে যেতে পারো, ও আমি টোটাল যে সাজেশানটি তোমাদেরকে প্রোভাইড করলাম এই সাজেশানটি যদি তোমরা করে যেতে পারো, আশা করছি পুরোটা কমন পাবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না।